হাজীগঞ্জ বাজারে সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে ভ্যান চালকের মৃত্যু। হাসান আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আমি হোসেন ব্যাপারী। হাজীগঞ্জ বাজারে সাইনবোর্ড নামাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল 5টার দিকে তৃপ্তি হোটেল সংলগ্ন একটি মার্কেটে এই ঘটনা ঘটে। মৃত আব্দুল মতিন পৌরসভার 12 নং ওয়ার্ড দক্ষিণ রান্ধুনেমুড়া গ্রামের হাজারিবাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন। তার স্ত্রী ও দু সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজীগঞ্জ বাজারের ফ্যান্ডস ইলেকট্রনিক্সের সাইনবোর্ড নামাতে যায় আব্দুল মতিন। ওই সাইনবোর্ডের এক পাশে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা দুজন এখানে ছিলাম, আমরা দুজন এখানে যে কারেন্টের আটটি গুণে আটকে রয়েছে, এখান থেকে আরেকটা লোক শিক্ষক দিয়েছে আমাদের ধরার জন্য। আমরা কেউ জানো উপরে থেকে আসলে সাথে সাইনবোর্ডটি যে পড়ি উনি এখানে শুয়ে গেছেন। আমরা দুজন উপরে উঠতে পারে উচ্চ সার্ভিস কয়েকজন উচ্চে উঠে তারপর বিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ গোলাম মাওলা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই আব্দুল মতিনের মৃত্যু হয়েছে। পপুলার বিড নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।